সোর্সো প্রোডাক্টে সকলকে স্বাগত। আশা করছি সকলে দুর্যোগকালে সুস্থ এবং সচেতন আছেন। এই করোনার প্রাদুর্ভাবের কারণে আমরা অনেক জায়গায় ইনফ্রারেড থার্মোমিটারের ব্যবহার দেখছি শরীরের তাপমাত্রা পরিমাপের জন্য। তবে এটি ছাড়াও আমাদের ডেইলি লাইফে যে এটির অনেক ব্যবহার থাকতে পারে তা নিয়ে আমরা হয়তো অনেকেই জানি না। তো আজকে আমরা আনবক্স করব YST ইনফ্রারেড থার্মোমিটার, এছাড়াও জানবো কি কি কাজে এটি ব্যবহার হতে পারে। তো ভিউয়ার্স, সরাসরি চলে যাই ভিডিওতে। এটি মোটামুটি একটি হ্যান্ডগান শেপের, পুরো আউটার লেয়ারটি প্লেন পলিশড প্লাস্টিক বিল্ড এবং ট্রিগারের জায়গায় থাকছে মেজারমেন্ট বাটন। এর গ্রিপ লং, তাই যে কেউ খুব সহজে এটি কমফোর্টেবলি ধরে অপারেট করতে পারবে। দুই সাইডে থাকছে LED ইন্ডিকেটর এবং রিয়ারে থাকছে একটি ডিসপ্লে প্যানেল। ডিসপ্লে প্যানেলটি একটি প্লাস্টিক লেয়ার দিয়ে সুরক্ষিত থাকছে। রাইট সাইডে থাকছে তিনটি বাটন, সেট, বডি টেম্পারেচার এবং সারফেস টেম্পারেচার বাটন। এতে বিল্ট ইন তিনটি মেজারমেন্ট প্রিসেট থাকছে। প্রথমত বডি টেম্পারেচার অর্থাৎ শরীরের তাপমাত্রা পরিমাপ, সারফেস টেম্পারেচার অর্থাৎ যে কোনো বস্তুর পৃষ্ঠের তাপমাত্রা পরিমাপ, এবং সর্বশেষে রুম টেম্পারেচার অর্থাৎ যে রুমে আছেন তার তাপমাত্রা পরিমাপ। এছাড়াও এর আরও কিছু ব্যবহার রয়েছে যা আমরা ভিডিওর শেষে আলোচনা করব। এটি ব্যবহার করা খুবই সহজ। প্রথমে আপনি কিসের তাপমাত্রা পরিমাপ করবেন সেই মোডটি সিলেক্ট করে নিতে হবে। তারপর সাবজেক্টের একদম কাছাকাছি গিয়ে মেজার বাটনে ক্লিক করতে হবে। সাথে সাথে আপনি আপনার রেজাল্ট পেয়ে যাবেন। আপনি সেটিংস থেকে টেম্পারেচার ইউনিট সহ বেশ কিছু সেটিংস চেঞ্জ করতে পারবেন। এজন্য সেট প্লাস সারফেস টেম্পারেচার দুটি বাটন একসাথে প্রেস করে 3 সেকেন্ডের মতো ধরে রাখতে হবে। এরপর আপনি F1, F2, F3 এবং F4 চারটি অপশন পাবেন। অতঃপর আপনি বডি টেম্পারেচার বাটনের মাধ্যমে সেটিংসগুলো মডিফাই করতে পারবেন। YST এর এই থার্মোমিটারটি পাওয়ার করবে দুটি 1.5 ভোল্টের AA সাইজের ব্যাটারি। এই থাকলো মোটামুটি প্রোডাক্ট পরিচিতি। এখন আমরা জানবো ইনফ্রারেড থার্মোমিটার কি কি কাজে ব্যবহৃত হতে পারে। পয়েন্ট টু বি নোটেড, এটি শুধু এই মডেলের জন্য প্রযোজ্য নয়, বরং ইনফ্রারেড থার্মোমিটারের ওয়াইড ইউসেজগুলো ইন্ডিকেট করবে। স্পর্শ ছাড়াই শরীরের তাপমাত্রা নির্ণয় করতে পারবেন। এটি বিভিন্ন সংক্রামক রোগের ক্ষেত্রে রোগীর তাপমাত্রা নির্ণয়ে বিশেষভাবে কার্যকরী, যেখানে অন্যান্য থার্মোমিটারগুলো রোগীর শরীরে সংস্পর্শে আনতে হয়। সারফেস টেম্পারেচার মেজারমেন্টের ইউজিবিলিটি ব্যাপক। স্মার্টফোন, কম্পিউটারের বিভিন্ন পার্টস এমনকি দৈনন্দিন কাজে ব্যবহৃত বিভিন্ন বস্তুর তাপমাত্রা নির্ণয়ের জন্য এটি ব্যবহৃত হয়। রান্নার ক্ষেত্রেও কিছু কিছু ইনফ্রারেড থার্মোমিটার ব্যবহৃত হয়। কিছু হাই সেন্সিটিভ ইনফ্রারেড থার্মোমিটার অনেক উচ্চ তাপমাত্রাও মেজার করতে পারে, যা রান্নার ক্ষেত্রে খাবারের সঠিক তাপমাত্রা নির্ণয় এবং প্রিসাইজ কুকিং এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারে। এর মাধ্যমে আপনি যে রুমে আছেন তার টেম্পারেচার মেজার করতে পারবেন। অনেকের প্রফেশনাল কাজের জন্য রুম টেম্পারেচার ঠিক রাখা খুবই গুরুত্বপূর্ণ, তারা ইনফ্রারেড থার্মোমিটারের মাধ্যমে খুব সহজেই রুম টেম্পারেচার মেজার করতে পারবেন। এই গেল কিছু বেসিক ইউজ অফ ইনফ্রারেড থার্মোমিটার। এছাড়াও আরও অনেক কাজে ইনফ্রারেড থার্মোমিটার ব্যবহৃত হয়, যেমন কৃষিকাজ, বিজ্ঞান গবেষণা ইত্যাদি। তো YST এর এই ইনফ্রারেড থার্মোমিটারটি অর্ডার করতে এখনই আমাদের সাথে যোগাযোগ করুন। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.sourceofproduct.com। লাইক দিন আমাদের ফেসবুক পেজে এবং জয়েন করুন ফেসবুক গ্রুপে, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।